টিউব স্টুডিও 90-র নতুন আরও একটি বিজনেস আইডিয়া পর্বে সবাইকে আরও একবার স্বাগত। প্রযুক্তিগত উৎকর্ষতায় পরিবর্তন হয়েছে মানুষের কাজ ও চাহিদার ধরন। প্রতিটি কাজেই মানুষ এখন প্রযুক্তিকে ব্যবহার করে কাজকে সহজ ও সাবলীল করে তুলছে। কৃষিকাজও বর্তমানে এই প্রযুক্তির বাইরে নয়। বিশ্বের খাদ্যের অন্যতম বড় উৎস মাছ চাষেও এসেছে অমূল পরিবর্তন। প্রযুক্তির ছোঁয়ায় এটি যেমন হয়েছে সহজ, তেমনি লাভও বেড়েছে বহুগুণে। পুরনো পদ্ধতিতে মাছ চাষের খরচ অনেক বেশি, যার ফলে লস খেতে হয় অনেক বেশি। মাছ চাষের ব্যবসার খরচ কমাতেই চিন্তাধারা করা হয়েছে নতুন পদ্ধতি। আর এই নতুন পদ্ধতি মাছ চাষের মধ্যে একটি প্রযুক্তি হলো বায়োফ্লক। আজকাল এই নামটির সঙ্গে অনেকেই পরিচিত। বায়োফ্লক প্রযুক্তিতে মাছ চাষের ফলে প্রচুর লাভ বৃদ্ধি পাচ্ছে এবং কমছে খরচের পরিমাণ। তবে আপনি যদি বায়োফ্লক প্রযুক্তির মাধ্যমে মাছ চাষের কথা ভেবে থাকেন, তাহলে ভিডিওটি আপনাকে ব্যবসাটি সম্পর্কে ভালো একটি ধারণা প্রদান করবে আমি বিশ্বাস করি। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের এই আইডিয়াটিকে আমি দুই পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে বায়োফ্লক পদ্ধতির পরিচিতি তুলে ধরার চেষ্টা করব এবং পরবর্তী পর্বে ব্যবসাটি কিভাবে করবেন এবং কেমন খরচ হবে সে বিষয়ে একটি তুলনামূলক আলোচনা করার চেষ্টা করব। প্রথম পর্বটিকে আমি সাজিয়েছি কয়েকটি ভাগে। বায়োফ্লক কি, পুরনো পদ্ধতিতে মাছ চাষে কী কী সমস্যা হয়, মাছ চাষের জন্য বায়োফ্লক প্রযুক্তি কেন উপযুক্ত, বায়োফ্লক প্রযুক্তিতে মাছ চাষের সুবিধা কী এবং বায়োফ্লক প্রযুক্তি ব্যবহারে কী কী অসুবিধা রয়েছে, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে বায়োফ্লক আসলে কী। বায়োফ্লক একটি তুলনামূলকভাবে নতুন প্রযুক্তি যা জলজ চাষের জন্য বিশেষত উৎপাদনশীল। বায়োফ্লক প্রযুক্তি মাছ চাষের জন্য টেকসই এবং পরিবেশ বান্ধব প্রক্রিয়া, যা খামারের কাঠামোর জন্য মাইক্রোবিয়াল প্রোটিন সমৃদ্ধ খাদ্য সৃষ্টির পাশাপাশি জলের গুণগত মান বজায় রাখে এবং ক্ষতিকারক রোগ জীবাণু নিয়ন্ত্রণ করে। এই প্রযুক্তি জলের মধ্যে কার্বন নাইট্রোজেন চক্রকে নিয়ন্ত্রণ করে জলে একটি স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখে এবং ব্যাকটেরিয়া, ছত্রাক ও একক কোষের জীবের বিকাশকে ত্বরান্বিত করে, যা জৈব রাসায়নিক চক্রের সূচনা করে। জলের উচ্চ ঘনত্ব এবং জলজ প্রাণী পালনের জন্য বর্জ্য পানির চিকিৎসার প্রয়োজন, যা জলজ জীবের জীবনমানকে উন্নত করবে। অর্থাৎ মাছের মতো জলজ প্রাণী সুস্থ ও সমৃদ্ধ বৃদ্ধি নিশ্চিত করে। মাছ চাষের 60% খরচ খাবারের উপর হয়, আর বায়োফ্লক প্রযুক্তির মাধ্যমে মাছ চাষের জন্য নাইট্রোজেনাস বর্জ্যকে প্রোটিন সমৃদ্ধ খাবারে পরিণত করে, যার ফলে মাছ চাষের ব্যয় কম হয়। এবার জানব পুরনো পদ্ধতিতে মাছ চাষে কী কী সমস্যা হয়। ক্রমবর্ধমান জনসংখ্যা এবং খাদ্যের প্রতি চাহিদা বৃদ্ধির সাথে সাথে মৎস্য শিল্পে বিশাল চাপ বেড়েছে। মাছ চাষের ব্যবসায় পুরনো পদ্ধতি অনুসরণ করে উৎপাদন করলে চাহিদার সামনে হার মানায়। পুরনো পদ্ধতিতে জলাশয় তৈরি করে প্রয়োজনে পরিপূরক সরবরাহের সাথে মাছ উৎপাদন পদ্ধতিটি একটি প্রাকৃতিক উপায় যার উৎপাদন চাহিদার কাছে হার মানে। পুরনো পদ্ধতিতে মাছ চাষ করতে গেলে মাছের খাবারে প্রচুর ব্যয় হয়। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করলে খাবারে ব্যয় তুলনামূলকভাবে কম হয়। চাহিদা অনুযায়ী জলে মাছের উৎপাদন বাড়ানো হলে অক্সিজেনের হ্রাস পায় এবং জলের গুণগত মান নষ্ট হয়ে যায়। এছাড়াও জলের বর্জ্য পরিচালনা ও পরিষ্কার ব্যয়বহুল হয়ে পড়ে। এই সমস্ত সমস্যা সমাধানের জন্য বায়োফ্লক আবিষ্কার ও প্রয়োগ করা হয়েছে। মাছ চাষের জন্য বায়োফ্লক প্রযুক্তি কেন উপযুক্ত? মাছ চাষের জন্য বায়োফ্লক প্রযুক্তি উপযুক্ত কিনা তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। জলের গুণগত মান এবং অক্সিজেন স্তরের জন্য কয়েকটি পরীক্ষা করা হয়েছিল এবং দেখা যায় যে বায়োফ্লক পদ্ধতি প্রয়োজনে অক্সিজেনের স্তর, খনিজ পিএইচের স্তর ইত্যাদি বজায় রাখতে কার্যকর ছিল। এছাড়াও দেখা গেছে এই প্রযুক্তি ছাড়া মাছের গড় সাইজ হতে প্রায় 45 দিনের বেশি সময় লাগে। তবে বায়োফ্লক প্রযুক্তিতে মাছের চাষ করলে 30 দিনের মধ্যে তাদের গড় আকারে পৌঁছেছে। মাছ চাষের জন্য একটি ভারসাম্য পরিবেশ বজায় রাখা যায় এই প্রযুক্তির মাধ্যমে। পাশাপাশি জলের গুণগত মান বজায় রাখে এবং মাইক্রোবিয়াল প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি করে। মাছ চাষের জন্য বায়োফ্লক প্রযুক্তি ব্যবহার করলে মাছ চাষের জন্য প্রয়োজনীয় খরচ অনেক কম হয়। পরীক্ষা করে দেখা গেছে যে পুরনো পদ্ধতিতে মাছ চাষের চেয়ে বায়োফ্লক প্রযুক্তিতে মাছ চাষের লাভের পরিমাণ 23-30% বেশি। এই প্রযুক্তিতে কম জলে বেশি পরিমাণ মাছ উৎপাদন করা যায়। এটা প্রমাণিত হয়েছে যে বায়োফ্লক প্রযুক্তি কেবল উৎপাদন বৃদ্ধি করে না, বরং প্রয়োজনের সময় হ্রাস করে নেট মুনাফার হার বাড়ায়। অর্থাৎ মাছ চাষ ব্যবসায় বায়োফ্লক
একটি লাভজনক প্রযুক্তি। বায়োফ্লক প্রযুক্তিতে মাছ চাষের সুবিধা কী কী? প্রযুক্তি কেবল মুনাফাকে বাড়িয়ে তুলছে না, বরং জলজ প্রাণীদের জন্য আরও ভালো সেবা দিয়েছে। এখানে বায়োফ্লক প্রযুক্তির কিছু সুবিধা রয়েছে। বায়োফ্লক প্রযুক্তি মাছ চাষের জন্য একটি পরিবেশ বান্ধব পদ্ধতি। এটি পরিবেশ এবং জলজ প্রাণীদের পক্ষে কম ক্ষতিকারক। বায়োফ্লক জমি এবং জলের দক্ষতা উন্নত করা এবং সীমিত জলে বেশি মাছের উৎপাদন করে। যেহেতু বেশি মাছের জন্য কম জায়গার প্রয়োজন হবে, তাই জমির ব্যবহার আরও হ্রাস পাবে, ফলে উৎপাদন ব্যয় আরও হ্রাস পাবে। মাছ চাষের জন্য খুব সীমিত পরিমাণ জল ব্যবহার হয়। বায়োফ্লক প্রযুক্তির মাধ্যমে জলের বর্জ্যকে প্রোটিন সমৃদ্ধ খাদ্যে ব্যবহার করার ফলে বর্জ্য উৎপাদন এবং এর পরিচালন ব্যয় হ্রাস পাচ্ছে। বায়োফ্লক জল দূষণ হ্রাস করতে সহায়তা করে, যা জলজ প্রাণীদের জীবনে একটি বড় সমস্যা। এটি ক্রমবর্ধমান রোগ জীবাণু এবং তাদের ছড়িয়ে পড়ার ঝুঁকিও হ্রাস করে। বায়োফ্লক প্রযুক্তি কম ব্যয়বহুল এবং উচ্চ উৎপাদনের ব্যয়ের প্রয়োজন হয় না এবং নেট মুনাফা বাড়ায়। বায়োফ্লক বর্জ্যগুলিকে প্রোটিন সমৃদ্ধ ফিডে রূপান্তর করে জলজ প্রাণীদের খাওয়ানোর জন্য প্রয়োজনীয় ব্যয় হ্রাস করে। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের সুবিধা থাকলে এর কিছু অসুবিধাও রয়েছে। অসুবিধাগুলো হলো, মিশ্রণ এবং বায়ুচালনের জন্য শক্তির প্রয়োজন বৃদ্ধি পায়। এই পদ্ধতিটি ব্যবহার করে দেখা গেছে যে জল শোষণের হারের সাথে সাথে প্রতিক্রিয়ার সময় হ্রাস পায়। শুরুর সময়কালীন প্রচুর সময় লাগে, ক্ষারীয় পরিপূরক প্রয়োজন। বায়োফ্লক পদ্ধতি নাইট্রেট জমে থেকে দূষণের সম্ভাবনা বৃদ্ধি পায়। সূর্যের আলো উদ্ভাসিত সিস্টেমগুলির জন্য এটি ক্ষতিকারক হতে পারে। পদ্ধতিটি কিছুটা কৃত্রিম হয়, এর জন্য প্রচুর যত্ন নেওয়া এবং পরিচালনা প্রয়োজন, যা ফ্রেশ ওয়াটার পদ্ধতিতে প্রয়োজন হয় না। বায়োফ্লক প্রযুক্তি মাছ উৎপাদনের ক্ষেত্রে সর্বাগ্রে রয়েছে। অনেক লোক রয়েছে যারা এই পদ্ধতিতে বিনিয়োগ করেছে এবং তার উৎপাদন ও লাভের উন্নতি হয়, এটি থেকে প্রচুর আয় হয়েছে। এই পদ্ধতি মাছ উৎপাদনের জন্য প্রচুর সময় সাশ্রয় করেছে। এক কথায় বলতে গেলে, একটি নির্দিষ্ট সময়ে মাছগুলি বহু বৃদ্ধি পায়। তাহলে বলাই যায় বায়োফ্লক পদ্ধতি মাছ উৎপাদন এবং লালন পালনের জন্য লাভজনক। এ পর্বে বায়োফ্লক পদ্ধতি সম্পর্কে একটি তুলনামূলক আলোচনা করা হলো। পরবর্তী পর্বে বায়োফ্লক পদ্ধতির মাছ চাষে কী ধরনের খরচ হয় এবং কীভাবে এটি করতে হয়, সে সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা তুলে ধরার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই। আল্লাহ হাফেজ।